হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন গুণী অভিনয়শিল্পী, নাম এলিজা চিশতি। আপনি নাটকে অভিনয় করেছেন, পরবর্তীতে ফিল্মে আপনাকে অনেক অভিনয় করতে দেখেছি। এখন আপনি অবসরে আছেন, সম্পূর্ণরূপে অবসরে আছেন। কত বছর ধরে আপনি অবসরে আছেন? ঠিক অবসর বলা যায় না। ফিল্মে আমি এখনও যদি আমাকে ভালো কিছু বলে, কোনো নির্মাতা ভালো ছবি বানায়, ভাইটাল কোনো ক্যারেক্টার দেয়, অবশ্যই আমি করব। আপনি আসলে শেষ কাজ কবে করেছেন? 2008 সাল। তাহলে 12 বছর আপনি আসলে কোনো কাজই করেননি, আপনি তো এক ধরনের অবসরে আছেন। কিন্তু আমরা জানতাম শিল্পীদের কোনো অবসর হয় না, তাহলে আপনার জীবনে অবসর কেন এলো? যে মিডিয়ায় আসলে সবসময় আমাদের মতো মানুষ কাজ করা পসিবল না। আমরা যখন কাজ করেছি তখন ভালো মেকার ছিল, ভালো গল্প ছিল, ভালো আর্টিস্ট ছিল, সবাই মিলে আমরা এক পরিবারের মতো হয়ে কাজ করেছি। এখনো তো করে না, এখনো নির্মাতা আছে, কিভাবে করে জানি না। এখন করে কোথায়? আমি মাঝে মধ্যে যদি এফডিসিতে যাই কোনো কারণে, বাৎসরিক কোনো প্রোগ্রাম অথবা আমি শিল্পী সমিতিতে মাঝে মাঝে যাই, তো সেখানে যাই তো দেখে আমার তো প্রতিটা ফ্লোরই কাঁদছে, কোনো কাজ নেই। আসলে কি যুগের সাথে শিল্পীরা তাল মিলিয়ে চলতে পারে না, সেজন্য অভিযোগ করে? অভিযোগ হিসেবে কিন্তু আমি বলিনি, আমি বলছি আমরা যখন ছিলাম, আমরা যখন এলাম, তারও আগে আরও সোনালী যুগ ছিল। আমরা যখন ছিলাম তখনও কিন্তু আমরা সামাজিক ছবি হয়েছে, তখনও কিন্তু পরিবারের সদস্য সবাইকে নিয়ে হলে দেখার মতো ছবি হয়েছে। মাঝখানে কিন্তু একটু অন্যরকম হয়ে গেল, এটা তোমাকেও স্বীকার করতে হবে, তুমি নিজেও জানো। অভিনয় শিল্পীর জীবন আসলে কেমন জীবন? খারাপ না তো, ভালোই তো। আমি তো করলাম, বেশ সংসারও করলাম, বাচ্চাদেরও পাললাম, অভিনয় করলাম। আপনারা যে সময় অভিনয় শুরু করেছিলেন সেই সময় তো পরিবেশটা আরও রক্ষণশীল ছিল। সেই সময় কোনো নারী যদি এই পেশায় আসতো তাদেরকে তো খুব সহজ চোখে দেখা হতো না। আমরা যখন কাজ করেছি আমার পরিবারের এবং আমার হাজবেন্ডের পরিবারের কেউ কিন্তু মত দেয়নি, সমাজটা এরকমই ছিল। শুধুই আমার হাজবেন্ডের মতের উপরে কিন্তু আমি কাজ করতে পেরেছি, তা না হলে কিন্তু আমার আশা হতো না। আর আমি কাজ করেছি কিন্তু ওই যে ঝড়ের বেগে সব রকমের ছবি যা করা সেটা কিন্তু আমি করিনি। হ্যাঁ, আমিও কাজ করেছি, আমার মানে ভাগ্যটা ভালো আমি বলবো, যে আমার ডিরেক্টরগুলো খুব ভালো, গল্পগুলো খুব ভালো পেয়েছিলাম এবং আমার সবগুলো ছবি সুপার ডুপার হিট, ব্যবসা সফল ছবি হয়েছে। সোনালী দিনগুলোকে মিস করেন? হুম। কেমন লাগে? খারাপ তো লাগেই, মনে হয় যে আবার যদি সবাই আমরা এক হয়ে, অনেকেই নেই আমাদের মাঝে যারা আছে, সবাই আমরা এক হয়ে যদি আবার সেই দিনগুলো ফেরত নিয়ে আসতে পারি, ফিরে এনে আমরা যদি কাজ করতে পারি। আচ্ছা, এখনো আপনার বয়সী, আপনার উপযোগী চরিত্র পান, আপনি এখনো সময় দেবেন? হ্যাঁ অবশ্যই দেবো, কেন দেবো না। কিন্তু গত 12 বছরে আপনি কোনো ডাক পাননি? না, 12 বছরে আমাকে কোনো ডাক দেয়নি। এর মাঝে দুই একটা নাটক আমি করেছি, যেহেতু আমি নাটক থেকে এসেছি, নাটক আমার খুব প্রিয় জায়গা, সেখানে আমি কাজ করেছি। চ্যানেল আয়ের দুটো নাটক করেছি, বিটিভির একটা নাটক করেছি। সেরকম আপনার মতো একজন গুণী অভিনেত্রী, আপনি এতদিন ধরে এত ভালোবাসা নিয়ে বাসায় আছেন অথচ আপনি এত কম পরিমাণে ডাক পেলেন, এটি কি আমাদের ব্যর্থতা না আপনাদের ব্যর্থতা? এটা তুমি ভালো বলতে পারবে, তার কারণ যে আমাকে না ডাকলে তো আর আমি যেতে পারি না। যে কোনো একজন আর্টিস্ট আছে যখন সবাই চেনে। এতদিন বছর কাজ করলেন, আপনি কি শিল্পীর মর্যাদা যথাযথ পেয়েছেন? হ্যাঁ, সেটুকু তো পেয়েছি এবং পাচ্ছি, যে তুমি আমাকে ডেকেছো শিল্পী হিসেবেই তো ডেকেছো। এখনও যদি এফডিসিতে কোনো মিটিং থাকে বা কোনো কাজ থাকে আমাদের প্রয়োজন হয় বা আমরা যাই, আমাদের যথেষ্ট। আপনার কাছে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনয় শিল্পী নারী কে? নারী শিল্পী কবরী ম্যাডাম, ওনাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শিল্পী অবশ্যই। এবং নায়কদের মধ্যে? নায়কদের মধ্যে রাজ্জাক ভাই। যে নারীরা রূপবতী হয় তাদের বয়সের সাথে সাথে যখন তাদের বৃদ্ধা হতে হয় তখন কি তাদের কষ্ট হয় যে রূপ হারিয়ে যাচ্ছে? না, বয়সের সাথে সাথে মনেরও তো একটা চেঞ্জ চলে আসে। তখন তাহলে কি রূপটা আসল না, আসল কি অন্য কোনো কিছু? হ্যাঁ, মনটাই তো আসল আমি মনে করি। তার মানে মানুষ যে রূপ দেখে হোঁচট খায় বা রূপ দেখে প্রেমে পড়ে তা কি আসলে ভুল? আসলে মন দেখেই হোঁচট খাওয়া উচিত, প্রেমে পড়া উচিত, আপনার তাই তাই বলে। কিন্তু শুধু রূপ দেখে প্রেমে পড়ে তো অনেকে ঝামেলায়ও পড়ে। আপনি নিজেকে একসাথে কত নম্বর দেবেন? 5 নম্বর দেব। আপনি কেন 80 দিতে পারলেন না, কি ভুলের কারণে?
আমি তো মানুষ, আমার মধ্যে তো ভুল থাকতে পারে, আমারটা আমি এত করে ধরতে পারবো? মানুষ তো লেটার মার্কও পায়, স্টার মার্কও পায়। হ্যাঁ, মানুষ লেটার মার্ক পায়, সেটা অন্যজন দেয়, তুমি দাও আমাকে। আমার চোখে আপনি 100-তে 100।